অনেকে সময় কাটে না রোজার মাসে, মোবাইল নিয়ে গেম খেলে। আরে ছাগলা, ওই সময়টা গেম না খেলে কোরআন তেলাওয়াত শুনো? বলে সময় কাটে না, রোজাদাররা সময় পায় না। আর এই লোক সময় কাটে না, গেম খেলতেছে, এটা গুনার কাজ না? আগে দেখতাম ছোটকালে রোজাদাররা তাল গাছের নিচে এক হয়ে ক্যারাম খেলত, এখন তার ক্যারাম খেলতে বোট আর গুটি লাগে না, মোবাইলই ক্যারাম খেলে, ঠিক কিনা? এগুলো বাদ দিতে হবে, চুরি চামারি সুদঘুষ বাদ দিতে হবে। আর যাদের একটু চুরুট টানার অভ্যাস আছে, এই বদ অভ্যাসটা একটা মাস বাদ দিতে হবে, কি বলেন? লজ্জা হয় না? আল্লাহ বলেছেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের চু দামি, তো সেই মুখে চুরুট উঠে কেমন করে? এক মাস যদি আমরা অভ্যাস করতে পারি সিগারেট ছেড়ে দেবার, 11 মাসের জন্য আমরা নেশা থেকে মুক্ত থাকতে পারি, ঠিক কিনা? যদি আপনি সঠিকভাবে সিয়াম পালন করতে পারেন, সুবহানাল্লাহ, আপনার জীবনটাই তো বদলে যাবে। হ্যাঁ, আমাদের দেশের স্লোগান দেয় দিন বদলের স্লোগান, আমরা বলি না দিন বদলে বিশ্বাসী না, আমরা দিল বদলে বিশ্বাসী। রোজার সম্পর্ক দিলের সাথে, কিসের সাথে? ওনারা কি বদলে বিশ্বাসী? দিন বদলে বিশ্বাসী, আর আমরা দিল বদলে বিশ্বাসী। মানুষ কি দিন বদল করতে পারবে? কদ্দুর যে পারে দেখেন না, করোনায় সব ইঁদুরের গর্ততে একটাও খালি ছিল না। হ্যাঁ, করোনাতে দেখেন নাই ইঁদুরের গর্ত সব? এগুলো যে জায়গানিস কি যে দিন বদল করতে পারে দেখছেন? একজন তো বলছিল আমরা করোনার চেয়ে শক্তিশালী, এরপর দেখা গেছে এক সপ্তাহ তার খবর নাই, শোনা গেল আইসিইউতে ভর্তি, তারই করোনা। লম্বা কথা কইয়েন না মিয়া সাহেব, দিন বদল মানুষের হাতে না, রব্বুল আলামিনের হাতে। একটা পারবেন আপনি দিল বদল করতে, সে দিল বদল করার মাস হচ্ছে রমজান মাস। 30টা দিন রোজা রাখেন, আপনার অন্ধকার হৃদয়ে আল্লাহ মারেফতের নূর দিয়ে দিবেন, আপনার কলব সুস্থ হয়ে যাবে, কলবে সালিম হয়ে যাবে, আপনার অসুস্থ আত্মা সুস্থতা লাভ করবে, আপনার মানসিকতায় বিপ্লব সাধিত হয়ে যাবে। রোজা যদি কবুল হয়ে যায় তাহলে আপনি রমজানের পর দেখবেন গুনার প্রতি আপনার অনীহা, নেক কাজের প্রতি আপনার উৎসাহ সৃষ্টি হয়ে গেছে। পারবেন না? ট্রেনিং তো আজ থেকেই শুরু, আজ থেকেই শুরু। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله جعل الله بينه وبين النار خندقا بعدة ما بين السماء والأرض। হযরত আবু উমামা বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে একদিন রোজা রাখবে, ওই রোজাদার আর জাহান্নামের মাঝখানে আল্লাহ তাআলা একটা খন্দক পরীক্ষা তৈরি করে দিবেন, যার প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। কয় দিনের রোজায়? ইমাম নাসাই তার সুনানে রওয়ায়াত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি তাবারাকা ওয়া তাআলা বাদ আল্লাহু মিনহু জাহান্নাম মাসিরাতা মিআতি আম। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 100 বছরের রাস্তা দূরে সরায় দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস এসছে সিয়াসির তার 5টা কিতাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাআদ আল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর পথে একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তার চেহারাকে 70 বছর দূরে সরায় দিবে।
এভাবে আমরা রোজা রাখতে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রোজাকে বলা হয়েছে জুন্না ঢাল এটা শুধু গুনাহ থেকে বাঁচার জন্য ঢাল না এই রোজা আমাদেরকে জাহান্নাম থেকেও বাঁচায় দিবে সুবহানাল্লাহ বিহামদিহি ইমামে বাইহাকি সুনান বাইহাকিতে একটা হাদিস এনেছেন মুহাদ্দিসগণ বলেন ইন্না জামিআল ইবাদাতি তুআফা মিনহা মাযালিমুল ইবাদি ইল্লা সিয়াম একটা লোক পৃথিবীতে নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাকাত দিছে কিন্তু বান্দার হক মেরে গেছে এরকম লোক নাই আমাদের দেশে বান্দার হক মেরে খাইছে কাল কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন সে বেহেশতের দিকে ছুটবে পাওনাদাররা এসে ধরবে কেউ এসে বলবে স্যার স্যার তো বলবে না ওটা তো হাসল ময়দান যে আমার কাজে তো আপনি ফাইল ঠেকায়া 10 লাখ নিছিলেন এটা দেন মুদি দোকানদাররে কাস্টমাররা ধরবে যে ভাই তুমি বহুত আলু পেঁয়াজে ঠকাইছো আমার ঈদ আমার মনে হয় কসাইরা বেশি ধরা খাবে কসাইদেরকে ধরবে ক্রেতারা তুমি তো পানি দিয়া গোস্ত ওজন বাড়াইছো হাড্ডি বেশি দিছো চাউল ব্যাপারী ডাউল ব্যাপারী সব ধরা খাবে বুঝলেন ছাত্র তার শিক্ষককে ধরবে স্যার আপনি ঠিক মতো তো পড়ান নাই বেতন তো পুরা নিয়েছেন হ্যাঁ আল্লাহ বলবেন বান্দাকে বান্দা আমি তোরে মাফ করছি আমার বান্দারা মাফ করলে তুই ভেসতে যা তখন আল্লাহ তো ইনসাফকারী আল্লাহ বলবেন ঠিক আছে তুমি যে দুনিয়াটাকে ঠকাইছো তোমার কিছু ন্যাক তাকে দাও বুঝলেন ন্যাক দিতে 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 সমান এখন ফেরেশতারা সিদ্ধান্ত নেবে সে জাহান্নামে যাবে আল্লাহ বলবেন ফেরেশতা রাগ ওর রোজার সওয়াব তো তোরা লিখতে পারস নাই ওই পুরস্কার তো আমার কাছে যা বান্দা ভেস্তে চলে যা বাইহাকি রাওয়ায়াত করেন إذا كان يوم القيامة يحاسب الله عبده ويؤدي ما عليه من المظالم من عمله حتى لا يبقى له إلا الصوم فيحتمل الله ما بقي عليه من المظالم ويدخله بالصوم الجنة পাওনা দারদেরকে সব দিতে 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 বান্দা আমল নামায় শূন্য আল্লাহ বলবেন রাখো ফেরেশতা ওর রোজার সওয়াব তো লেখার ক্ষমতাই তোমারে দেই নাই ও তো পুরস্কার আমি দিব ও সব দেওয়া হয়ে গেছে রোজার সওয়াবটা রয়ে গেছে ওকে আল্লাহ বেহেশত দিয়ে দিবে তাহলে আমরা এই রোজাটা ঠিক মতো পালন করবো তো ইনশাআল্লাহ মানুষকে ঠকাবো না মিথ্যা বলবো না চুরি চামারি করবো না রোজার একটা মাস টক শো দেখবো না মানে কোন টক শো রাজনৈতিক এই 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 টাউটারদের টাউটারদের টক শো এগুলো দেখবো না আমরা অভ্যাস করব ন্যাক কিভাবে বেশি থেকে বেশি করা যায় পারবো না ইনশাআল্লাহ আমাদের এখানে তো গতকাল আপনারা তারাবি পড়ছেন 8:15 জামাত শুরু হয়েছে ঠিক না অনেক শ্রমিকরা আবেদন করেছিল কালকে যে 8:15 আজান হলে 8:30 জামাত হলে তারা জামাতে শরিক হতে পারে আপনাদের কথাটা আমরা মাথায় রাখলাম 2-4 দিন পর আমরা সময়টা পরিবর্তন করব ইনশাআল্লাহ এই 2-4 দিন আপনারা 8:15 জামাতে এসে শামিল হবেন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু